অনিয়মের লোকসানের ভারে ডুবতে বসেছে চট্টগ্রামে অবস্থিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান গাজি ওয়ার্স। উৎপাদন প্রায় বন্ধ, চাকরি হারানোর শঙ্কায় আছেন শ্রমিকরা। একসময় লাভজনক প্রতিষ্ঠানটির এমন দুরবস্থার জন্য বর্তমান এমডির বহুমুখী অনিয়ম, দুর্নীতি আর আত্মঘাতী সিদ্ধান্তকেই দুষছেন তারা। একসময় দেশের সুপার এনামেল তামার তারের বেশিরভাগ যোগান দিত সরকারি এই প্রতিষ্ঠান, ছিল লাভজনক সরকারি প্রতিষ্ঠানগুলোর প্রথম সারির তালিকায়। কিন্তু যন্ত্রপাতি কেনায় অনিয়ম, দুর্নীতি এবং বিপণনে অদক্ষতার কারণে গাজি ওয়ার্স এখন লোকসানের মুখে। 2022-23 অর্থবছরে আর্থিক ক্ষতি 9,83,00,000 টাকা। অর্ডারের অভাবে প্রায় সময় বন্ধ উৎপাদন, লোকসানের কারণে চাকরি হারানোর শঙ্কায় শ্রমিকরা। আমাদের মেন মাল নিত আরবি, কারণ আরবির যে ডিমান্ডটা ছিল, আরবির আমরা সারা বছর প্রোডাকশন দিতাম, এখন তো আরবি মাল নেই না। সেন্ট্রাল কেটার যারা আছে তারা অন্যদিকে সেক্টর কর্পোরেশন চলে যাবে, অন্য কর্পোরেশন চলে যাবে, আমরা স্টাফ শ্রমিক যারা আছে তাদের তো আমাদের তো অন্য জায়গায় যাওয়ার কোনো সুযোগ নাই। আতঙ্কিত অবস্থায় আছে, এখন কে কার বিরুদ্ধে অভিযোগ দিচ্ছে বা কে কী করছে সেটা তত্ত্ব ভাবনার ভিত্তিতে যে দোষী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক। অভিযোগ রয়েছে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক হিসাবে মনিরুজ্জামান খান নিয়োগ পাওয়ার পর প্রতি কেজি তামার তারের উৎপাদন খরচ যেখানে 1,400 টাকা, সেখানে বিক্রি করা হয়েছে 1,155 টাকায়। শুধু তাই নয়, গাজি ওয়ার্সের আগে ঢাকা স্টিল ওয়ার্কসের ব্যবস্থাপনা পরিচালক থাকাকালে প্রতিষ্ঠানটির জায়গা ভাড়া দিয়ে প্রায় 1,50,000,000 টাকা আত্মসাতের অভিযোগে বিভাগীয় মামলাও রয়েছে মনিরুজ্জামানের বিরুদ্ধে। তার উপরে যারা আছেন মন্ত্রণালয় অধিদপ্তর, তারা দেখেও না দেখার মতো হয়ে আছেন, এই কারণেই হয়তো তারাও একই সাথে যোগসাজশ আছে এবং এই এমডির দ্বারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয় সচিবের লাভবান হচ্ছে বলেই, অবৈধভাবে লাভবান হচ্ছে বলে তাকে স্বপদে বহাল রেখেছেন। অভিযোগ রয়েছে ভুয়া অভিজ্ঞতা সনদ দেখিয়ে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনে নিয়োগ পেয়েছিলেন এই কর্মকর্তা। 2021 সালে বিএসইসির তদন্তেও তার প্রমাণ মিলেছে, তবে এসব বিষয়ে কথা বলতে রাজি হননি মনিরুজ্জামান। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, চট্টগ্রাম।